विमेंस डे स्पेशल, विमेंस डे स्पेशल। আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন facebook.com/capitalfm948 পেজে। এবং আমাদের কাছে নারী দিবস মানে আসলে একটা অন্যরকম ব্যাপার, তাই না? কিন্তু কিছু মানুষের কাছে হয়তো প্রতিদিনই আসলে নারী দিবস, প্রতিদিনই তারা নারীকে সম্মান করে নারী দিবস সেলিব্রেট করে। এবং আপনি দেখছেন গুড মর্নিং ক্যাপিটাল উইমেন্স ডে স্পেশাল, এবং আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন যিনি একজন তরুণ নির্মাতা, নানজিবা খান। আমরা চলে যাচ্ছি নানজিবার কাছে। তার আগে নানজিবা, ওয়েলকাম করতে চাই, ওয়েলকাম টু ক্যাপিটাল ফ্রম 94.8, কেমন আছেন? অনেক ভালো, আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। প্রথমে নানজিবা, নির্মাতা কেন, মানে কেন মনে হলো যে আসলে নির্মাতা হবেন, সিনেমা বানাবেন? পিছনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। আমার ক্যারিয়ার মিডিয়ায় প্রায় 15.5 বছর হয়ে গিয়েছে। আমি যখন আরো ছোট ছিলাম আমি একটা হীনমন্যতায় ভুগতাম যে আমি দেখতে সুন্দর না, আমি ক্যামেরার সামনে প্রচুর কাজ করেছি। কেন এটা মনে হতো? ইউ লুকস ভেরি বিউটিফুল, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে যখন কাজ করতাম ক্যামেরার সামনে কাজ করেছি, বহু উপস্থাপনা করতাম বিভিন্ন প্রাইভেট টেলিভিশন প্লাস হচ্ছে সরকারি টেলিভিশনে, তো সেখানে আমি অনেক বেশি হীনমন্যতায় ভুগতাম। কারণ আমার মানে লুকস নিয়ে জিনিসগুলো আমাকে অনেক বেশি আপসেট করতো, তো তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে, মানে হতাশায় হতাশিত না হয়ে যদি অন্য কিছু করা যায়। আর ডিরেকশন আমার আমার ছোটবেলা থেকে আমার ভিতরে লিডারশিপ কোয়ালিটিটা অনেক বেশি, যার জন্য আমার কাছে মনে হয় আমি ডিরেকশনে ভালো করবো। এবং একটা ব্যাপার নানজিবা, মেয়েরা কিন্তু ডিরেকশনে খুব কম আসে, রাইট? আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদেরকে দেখতে পাই, সো এই জায়গাটা আরো বেশি চ্যালেঞ্জিং ছিল না? হ্যাঁ ছিল, কারণ আমার দুইটা কারণে চ্যালেঞ্জিং ছিল। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে আমার সেটে আমার প্রোডাকশন বয় থেকে শুরু করে আর্টিস্ট পর্যন্ত সবাই হচ্ছে সিনিয়র, আমি একমাত্র জুনিয়র, আর আমি ডিরেক্টর, আমার কন্ট্রোলে সবাই কাজ করছে। দ্বিতীয়ত কারণ ছিল হচ্ছে যে আসলে মানে হয় না যে মানুষ কিন্তু ছোট দেখে এরকম আসলে ইউজ টু না, মানে বাইরে হয়তো বা মানালা ইউজ টু সময় থাকে যে আসলে কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হয়, এরপরে হয়তো সিনেমা বানানোর মতো এত বড় একটা প্রজেক্টে হাত দেয়। তো আপনি এত ইয়াং একটা সময়ে প্রজেক্টে হাত দিয়েছেন বা সিনেমা বানাচ্ছেন, সবার আপনার কথা শুনে সেটা আসলে মেনে নিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে সবার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতো, তো সেই ব্যাপারটাকে কিভাবে ডিল করতেন? কখনই কাজ করতো না হয়তো, কারণ আমি বললাম মানে ছোটবেলা থেকে আসলে ডিরেকশন দিই, এমন না যে আমি এখন ডিরেকশন দিচ্ছি। আমি 13 বছর বয়সে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি বানাই কেয়ারলেস, 15 বছর বয়সে আমার প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পায়, তারপরে আরো বানিয়েছি গ্রো আপ দি আনস্টিস পেইন, এগুলো আসলে মানে চলছে জিনিসটা, এমন না যে এখন। তো আমার কাছে মনে হলো যে এখন বড় কিছু বানাই, এবং 15.5 বছর ক্যারিয়ারে আসলে ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে অনেক ভাবে পরিচয় হয়েছে, বিভিন্ন সেক্টরে কাজ করেছে, আমি উপস্থাপনা করে আমি ডিরেকশন দিয়েছি, আমি মানে মডেলিং করেছি, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে অনেকগুলা কাজ করা হয়েছে। তো সব মিলিয়ে খুব কম জায়গা আছে যেখানে আমি হাত দিইনি। সাংবাদিকতা করেছি 6.5 বছর, সো এবং আমি শিশু সাংবাদিকতা করতাম কিন্তু আমি যেতাম হচ্ছে মিনিস্ট্রিতে। আচ্ছা, নিজে শিডিউল নিতাম, মাননীয় মন্ত্রী মহোদয় ইন্টারভিউ নিতাম, সচিবদের নিতাম, বড় বড় মানুষদের নিতাম, ওই ভয়টা আসলে কাজ করেনি। আর শিখে কাজ করেছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে আসলে ট্রেনিং নিয়েছি ডিরেকশনের উপরে, ইউনিসেফের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, আর বাংলাদেশের মানে বাংলাদেশ ক্রিকেট পক্ষ থেকে আসলে ইউনিসেফ সাউথ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস একটু আসতে চাই নানজিবা, যে আপনি বললেন যে ছোটবেলা থেকে মনে হতো আমি হয়তো দেখতে খারাপ, এই বিষয়টা প্রথম আপনার মাথায় আসলে কে ঢুকালো বা কেন মনে হলো? এটা মনে হতো কি পারিপার্শ্বিকতা, কারণ আমি মানে বললাম না যে আমি আমার আমি এখন পর্যন্ত আমার বয়স পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি সবাই আমার সিনিয়র, আমি মেইনলি সিনিয়র আর্টিস্টদের নিয়ে কাজ করি। পারিপার্শ্বিকতার কারণে আসলে কেন এই জিনিসটা, মানে কখনো কি, আমি আসলে স্পেসিফিক এরকম কোনো গল্প জানতে চাচ্ছিলাম যে কখনো এরকম কোনো কিছু যে খুব দাগ কেটেছে মনে, বা অনেকজন মেকআপ আর্টিস্ট ইচ্ছা করে মেকআপ খারাপ করতো, কারণ
আরেকটা আপুকে পছন্দ বা হয় না, আমি তো আসলে ছোট ছিলাম, মানে এখনই তো কতটা বড়, ওই সময়ে তো আরো আপনি শুধু আরো 10 বছর 8 বছর আগে চিন্তা করেন, তখন আমি 6-7-8 পড়ি। তো একটা বড় মেয়ে যেভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করতে পারবে স্ক্রিনে, আমার ক্যাপাবিলিটি থাকলেও সেভাবে মানে প্রেজেন্ট করা তো সম্ভব না, কারণ শারীরিক গঠন বলেন বা লুক গেট আপ বলেন, মানে আমাকে যতই আপনি মেকআপ দেন আপনি কিভাবে আমাকে বড় বানাবেন, এটা আসলে সম্ভব না। স্ক্রিনে আসলে আপনার অরিজিনালি সেই জিনিসটা আসলে লাগবে, বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, গেট আপ লুক সবকিছু চেঞ্জ হয়। আচ্ছা, এই যে নির্মাতা হওয়া, এতদিন কাজ করা, সাংবাদিকতা করা, বিভিন্ন মাধ্যমে কাজ করা, কখনো কি মনে হয়েছে যে নারী হিসেবে আপনি কোনো কোনো জায়গায় পিছিয়ে যাচ্ছেন বা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন? প্রতিনিয়তে। সেখান থেকে দুই একটা যদি গল্প বলতে পারি বা এক্সপিরিয়েন্স, যেহেতু আসলে শোটাই আসলে নারী দিবসকে কেন্দ্র করে, উইমেন্স ডে স্পেশাল, এবং আমি আসলে নারীর প্রত্যেকটা নারীর সাফল্যের পিছনে, ইনফ্যাক্ট আমি যদি আমার কথাও বলি যে অনেক গল্প থাকে, রাইট? সো আমি আসলে সেই আপনার সাফল্যের কথা আমরা নিউজ পেপারে দেখছি, আপনার সিনেমার কথা আমরা নিউজ পেপারে জানছি, কিন্তু যেই গল্পগুলো আসলে হয়তো অনেকেই জানে না বা অনেকেরই জানা নেই, সেরকম কিছু এক দুই একটা এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কোনগুলো আসলে মাথায় আসবে? অনেকগুলা আসলে, এত হতাশা ছিল, মানে যেখান থেকে আপনি শুরু করতে চান? ওই যে বললাম নুকসের ক্ষেত্রে আসলে পারিপার্শ্বিকতা আমাকে বলতো, হ্যাঁ তুমি বড় না, তোমাকে মানে বড় হতে হবে, এখন ছোট এই 7-8 একটা মেয়েকে যখন বড় হতেই হবে কেউ বলে, তখন তার জন্য আসলে সেটা সেই চ্যালেঞ্জটা নেওয়াটাও টাফ, কারণ মানে হয় না সব মিলে, অনেক কথা তো আমরা অনিয়ারে বলতে পারি না, বা যারা বুঝে তারা বুঝে, এটা কখনোই সম্ভব না। 7-8 একটা মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করা উচিত না যে তাকে দেখতে একদম খুব অ্যাট্রাকটিভ লাগবে, খুব সিডাকটিভ একটা লুক আসবে, রাইট? ওটা কখনোই সম্ভব না, কারণ এজের সাথে যায়। এক দ্বিতীয়ত হচ্ছে, যখন আমি ডিরেকশনে কাজ করলাম, মানে আমার ডিরেকশন যারা কাজ করেছে তারা জানে আমি ক্যাপেবল, বা শুরু থেকে শুরু করে সবাই যখন দেখে হ্যাঁ তো মেয়ে মানুষ বেশি কাউ কাউ করবে, পারবে না, বয়স কম, তো ভয়ঙ্কর লেভেল একটা বয়স কম। তবে মানে আমি একটা সিএসআর প্রজেক্ট করেছি, দি আনওয়ান্টেড টুইন, একটা সিএসআর প্রজেক্ট যেটা নিয়ে আমি আসতাম। আচ্ছা, 200 জন আর্টিস্ট কাজ করেছে, 41টা কোম্পানি কোলাবোরেশনে কাজ করেছে, বাংলাদেশে এরকম আসলে হয়নি, এবং তারা করেছে এই 41টা কর্পোরেট কোম্পানিকে আনাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, 200 জন আর্টিস্টে আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারা শুধুই করেছে আমার জন্য। সো এইটা আমার কাছে মনে হয় 15.5 বছরের ক্ষুদ্র ক্যারিয়ার এটাই আমার অর্জন, তারা শুধু আমার জন্য আসলে কাজ করে। আচ্ছা, আপনি তো পাইলট কোর্স করছেন, তো দুইটা প্রফেশনই যদি আমি বলি, পাইলট সেটার ক্ষেত্রেও আমাদের মানে অনেক কিছু ফেস করতে হয়, এবং আমরা জানি যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে না আমাদের দেশে, যে একটা প্লেন ক্র্যাশ হওয়ার পরে সেখানে একজন নারী পাইলট থাকার কারণে, কিন্তু সেই সময়টা নানান ধরনের কথা শোনা গিয়েছে, এবং আপনি একজন নির্মাতা, সো দুইটা প্রফেশনই, যেই প্রফেশনগুলোতে আসলে ছেলেদের আধিপত্য অনেক বেশি বা আমরা দেখতে পছন্দ করি, নির্মাতা হিসেবে ছেলে, পাইলট হিসেবে ছেলে, সো কেন আসলে এই এই চ্যালেঞ্জিং প্রফেশনগুলোই খুব বেশি টানে আপনাকে? এটা আমাদের, এটা আসলে আমাদের সাউথ এশিয়ার একটা সমস্যা, কারণ আমরা হয় না যে চোখে দেখতে দেখতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে, আমাদের কাছে মানে বিকাশের একটা দোকানে একজন নারী বসে করবে আপনার সন্দেহ হবে যে টাকাটা ঠিক মতো সে মোবাইলটা প্রেস করতে পারবে কিনা, এটা আসলে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি দেখে। তবে আমার মনে হয় যে আমাদের দেশে মেয়েরা অনেক পিছিয়ে, প্রথমত হচ্ছে আপনার ফিজিক্যালি অনেক ভালো হতে হবে, এটা সব মানে বৈষম্যের জায়গা, কিন্তু when you are in a good looking, so মানে সেই জায়গাগুলোতে আমি আসতাম, তো এই এটা আপনার আসলে প্রথম কবে আপনার ফিল হয়েছে যে ফিজিক্যালি আসলে অ্যাট্রাকটিভ হতে হবে, গুড লুকিং হতে হবে? অ্যাট্রাকটিভ তার থেকে বড় কথা হচ্ছে, আমি যদি অ্যাট্রাকটিভের প্রসঙ্গে পরে আসি, ফিজিক্যালি আসলে আপনাকে স্ট্রং হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যেমন ব্যায়াম করলে মানুষজন হাসে, হ্যাঁ ব্যায়াম করছে, এটা হাস্যকর একটা ব্যাপার, জিম মেয়েরা কেন করবে? আমি যেমন কুংফু কেরা শিখতে চেয়েছিলাম, আমার মা বলেছে বাসা থেকে বের করে দিবে, তো আমি এত কিছু করার পরেও আমার ফ্যামিলি এরকম একটা অবস্থানে আছে, তাহলে আপনি চিন্তা করেন যারা আসলে এটা এরকম মানে এই পর্যন্ত আসার ক্যাপাবিলিটি রাখে না, তাদের কতটা মানসিক অত্যাচারের ভিতর দিয়ে যেতে হয়। যেমন আমি খুব বেশি মেন্টাল টর্চারের শিকার হয়েছে আমার ফ্যামিলি থেকে, হ্যাঁ মেয়ে নষ্ট হয়ে গেল, এসব কি করে বেড়ায়, অথচ আমরা জানি যে আসলে আমাদের রাত্রি 3টা পর্যন্ত বাইরে থাকা মানে আমার লাইফ হচ্ছে, তো এখন কিছু করার নাই। এখন যারা ক্যামেরা পিছনে কাজ করে, আমরা সামনে কাজ করে, তাদের একটা গুণাবলী আপনি দেখাতে পারবেন যে জিনিসটা করছেন, আর আমি পিছনে কাজ করি, আমারটা দেখা যায় না, বোঝাও যায় না, তো আমার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমার শুটিং প্যাক আপ করে আস্তে আস্তে রাত 3-4 বাজবে, এটা স্বাভাবিক, এটা একটা ছেলের ক্ষেত্রে কেউ কিছু গায়ে মাল খায় না, তো মেয়ে হলে ওইটা অনেক বেশি কানে বাজে, হ্যাঁ এত রাত পর্যন্ত কি করে বেরিয়ে এসেছে, কিন্তু আমি যে আসলে কি করে বেরিয়ে এসেছি, সারাদিন যে আসলে কি ঝড়টা গেল, ওইটা আসলে বোঝানোটা খুব কঠিন। আর আমার বয়স কম দেখা একটা জিনিস হচ্ছে, মানুষের মানে
কথা বলতে অনেক বেশি মানে খুব ইয়া মানে হয় না যে খোঁচা দিয়ে কথা বলা যায় খুব ইজিলি, হ্যাঁ এত ছোট মানুষ বাচ্চা মানুষ পারবে না। তো আমাদের দেশে ক্যাপাবিলিটি মূল্যায়নটা আসলে অনেক কম, এবং আপনি দেখবেন যে আমাদের বলা হয় তাড়াতাড়ি শুরু করো, মানে অনেক বেশি তাড়াতাড়ি শুরু করলে এস্টাবলিশ হতেও তো 20-25 বছরের মিল লেগে যায়, কিন্তু আপনি আবার পরবর্তীতে দেখবেন যে যখন আপনি অনেক সিনিয়র হয়ে কাজ করা শুরু করেন তখন বলবে আর একটু বুড়া হয়ে গেছো, একটু আগে থেকে শুরু করলে হয়তো, অবশ্য আগে আগে শুরু করতে গেলে বলবে যে পাক না, এখন কোন দিকে যাবেন আপনি। সো ফ্যামিলির প্রসঙ্গটাতে একটু আসি, তার মানে তো একটা লম্বা পথ আসলে পাড়ি দিতে হয়েছে ফ্যামিলির সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত। মানে এই যে ফ্যামিলির একটা কনসেপ্ট থাকে মিডিয়াতে কাজ করা, মানে ইনফ্যাক্ট এই যা হয়তো আমারই মাঝে মাঝে যেতে রাত হয় এবং আমিও সেটা ফেস করি, তো সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে মানে বলতে চান? যদি আমি বলি যে আপনার থ্রুতে একটা মেসেজ যাবে, তো বাবা মাকে আসলে কি বলবো? মিডিয়া একটা প্রফেশন আসলে, হয় না যে অন্য মানে আপনি যদি পাশের দেশেই দেখেন এটা খুব তারা পূর্ণের কাজ হিসেবে ধরে বা তাদের আসলে ধর্মের জায়গাটাতেই কিন্তু আছে আসলে, কিন্তু এটা যদি সেন্সিটিভ ব্যাপার অনেকে কথা বলতে চায় না, কিন্তু আমাদের দেশে আসলে ধর্মকে পুঁজি করে অপব্যাখ্যা দিয়ে নির্যাতনের সংখ্যাটা অনেক বেশি, যেটা অনেক ভয়ানক একটা পর্যায়ে আসলে চলে গিয়েছে। মানে ব্যাখ্যা একটা জিনিস যেটা আমাকে মানে অনুপ্রাণিত করবে, আমার ভিতরে রিয়েলাইজেশন জাগাবে, সৃষ্টিকর্তার প্রতি আমি আসলে ভক্তি বাড়বে, এবং কিন্তু অপব্যাখ্যা এমন একটা জিনিস আমাকে ক্রিমিনাল টাইপ করে তুলবে, আমি কাউকে মারতে চাবো বা খুন করতে চাবো বা আমার বিশ্বাসের বিপরীতে কেউ আসলে তাকে আমার সহ্য হবে না। তো এরকম অপব্যাখ্যাটা বন্ধ করা অনেক বেশি জরুরি যেটা আমার কাছে মনে হয়, না হলে বাংলাদেশ আসলে পাকিস্তানের মতো হতে বেশি দিন হবে না। এবং আমি একটু আরেকটু অ্যাড করতে চাই যে আমাদের দেশে ফ্যামিলি কাউন্সিলিং এর প্রচলনটা কিন্তু একেবারেই নেই, মানে ফ্যামিলি কাউন্সিলিং তো অনেক পরের বিষয়, যখন একটা মেয়ে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে যায় তখনই আসলে নানান ধরনের গুজব চারপাশে ছড়িয়ে পড়ে, তো পাগল যে আসলে শরীরের রোগের সাথে সাথে যে মনেরও আসলে অসুখ হতে পারে সেটা আমরা মানতেই নারাজ। তো এই ফ্যামিলি কাউন্সিলিং এর বিষয়টাও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে, যে মেয়ে আসলে বাইরে কাজ করছে এস্টাবলিশ হচ্ছে বা অনেক অল্প বয়স থেকে শুরু করছে, সো ইটস নট এ বিগ ডিল আসলে, যে আমরা বাবা মায়েরা সেটাকে খুব নর্মালি হ্যান্ডেল করতে পারি। আমার কাছে মনে হয় রাষ্ট্র আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমরা খালি সরকারের বদনাম করি এই হলো না সে হলো না, সরকারও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এবং এই সরকার আসার পরে কিন্তু বাল্য বিবাহ রেট অনেক কমে গিয়েছে এবং মেয়েরা স্কুলে যাচ্ছে, তারপরে প্রসূতি মায়ের মৃত্যুর রেট অনেক কমে গিয়েছে যদি আমি ভুল না করে থাকি, সো এগুলো কিন্তু আসলে অ্যাচিভমেন্ট আমাদের সরকারের। কিন্তু আমার কাছে মনে হয় যে পরিবার একটা এখন অনেক বাধা আমাদের রাষ্ট্র দিচ্ছে সমাজ মানে দিচ্ছে, কিন্তু সমাজ একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি ফ্যামিলি আসলে চায় না যে মেয়েরা আগাক, যার জন্য আসলে আপনি মানে মুখে সামনে ভাত ছিটিয়ে রাখলেও তো লাভ নেই, আপনার ভাত যেহেতু আসলে পেটে নিতে হবে তুলে বাড়তে হবে। আচ্ছা নানজিবা, আমার একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনি একজন নির্মাতা, আপনি আপনার চরিত্র আপনার কাজই হচ্ছে আসলে চরিত্র তৈরি করা, এবং আপনার চরিত্রে আসলে নানান ধরনের চরিত্র হতে পারে, সো আমাদের দেশে একটা স্টোরিও টাইপ চিন্তা ভাবনা আছে, নায়িকা মানে আসলে একটা নায়িকার একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, আসলে আমি সেই স্ট্রাকচারের দিকে না হয় নাই বা গেলাম, তো একজন নির্মাতা হিসেবে এবং নারী নির্মাতা হিসেবে আপনি আসলে সেটাকে কতটুকু সমর্থন করেন, যে ইউ হ্যাভ টু বি ফেয়ার, ইউ হ্যাভ টু বি লাইক যে স্ট্রাকচারের কথা আসলে আমরা গতানুগতিক গতিতে বলে থাকি, সেটাকে আপনি আসলে একজন নির্মাতা হিসেবে কিভাবে দেখছেন? এটা আসলে আমার গল্পের ক্যারেক্টারের সাথে যে মেয়েটা আসলে ফুটিয়ে তুলতে পারবে সেটাই আসলে নায়িকা, সেখানে মোটা হতে পারে, চিকন হতে পারে, দেখতে কালো হতে পারে, ফর্সা হতে পারে, যে কোনো কিছু সে হতে পারে, এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে, সে যদি মানানসই হয় তবেই সে নায়িকা, সেটা হচ্ছে আমার কথা। এখন তারপরেও যখন আসলে যারা কাজ করছে, যদি আমি নিউকামার যাদেরকে বলি, আমি আপনাকে একটা কথা বলি, একটা পুরুষ একটা নারীকে যেভাবে দেখবে নারীকে কখনোই সেভাবে দেখবে না, এটা আমাদের মেনে নিতে হবে, একটা পুরুষের চোখে নারী হয়তো বা সম্মানের জায়গা কিন্তু তার থেকেও বেশি তার কাছে আসলে ভোগ্যপণ্য বা ভোগ করার মতো একটা জিনিস মনে হতেই পারে, কারণ তার মানে সেক্সুয়ালিটি বা তার সাইকোলজিক ভাবে আসলে বিল্ড আপ হয়েছে, এটা সৃষ্টিকর্তা পদ্ধতি, এটা আপনি আমি বগ করে চিল্লালে আসলে সেটা লাভ হবে না, নারী যেভাবে করে নারীকে দেখবে সেটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে আমার কাছে মনে হয় যে পুরুষরা অনেক কোঅপারেটিভ কিন্তু নারীরাই নারীর দেখে সহ্য করতে পারে না, যেন আমি কর্মক্ষেত্রে আমার অনেক বড় অপু পেয়েছে যে আমাকে সহ্যই করতে পারে না, অনেক বড় ভাইয়া পেয়েছে যারা সত্যিকার অর্থে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আবার এমন বড় ভাইয়াও পেয়েছে তাদের আসলে উদ্দেশ্য ছিল আমাকে পটিয়ে অন্য কিছু হাসিল করা, সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটা কৌশলী, ভালো একটা ভালো মানুষও কিন্তু অনেক সময় খারাপ অনেক কিছু করে, আবার খারাপ মানুষও ভালো হতে পারে, এটা একদমই ডিপেন্ড করে আপনার উপর। বেসিক্যালি ভালো খারাপটা মানে আমরা যে বাইরে থেকে দেখি যে জাজমেন্টাল হয়ে যায় রাইট, যে একজন নারী হয়তো কভার করছে সেটা আমি আমার চয়েসে কভার করছি, সো সেই জায়গা থেকে আমি কোনো ক্রাইম করতে পারবো না এটা কিন্তু ব্যাপার না, আমিও একটা ক্রাইম করতে পারি, আবার
বাট অন দ্য আদার হ্যান্ড আপনার প্রেফারেন্স, আপনি আপনার মতো করে চলাফেরা করছেন, সো আপনি যে এভাবে হয়তো ওয়েস্টার্ন লুকে আছেন বলে আপনি কোনো ক্রাইম করছেন বা আপনাকে আসলে যে কোনো একটা কমেন্ট ছুড়ে দেওয়া যায়, এই জাজমেন্টাল ইস্যুগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে, যেটা আসলে আমাদের সোসাইটি তো আসলে কারা, আমরাই তো আসলে আমাদের জন্য আসলে সমাজ, সমাজের জন্য তো আসলে মানুষ না। তবে আমি আমি খুব কৃতজ্ঞ ইন আ সেন্স, আমি বাংলাদেশে জন্মেছি, আবার একই সাথে অনেক বেশি ব্যর্থ মাঝে মাঝে মনে হয়। ব্যর্থ ওই ক্ষেত্রে মনে হয় যে এটা 2021 সাল, এখনো আসলে মানে কাপড়ের দৈর্ঘ্য নিয়ে কথা হয়, কে স্লিভলেস পরলো, কে কিভাবে করলো, কে হচ্ছে হিল পরে হাঁটলো, কে ওরা কে রাস্তা দিয়ে মাথা নিচা করে না গেল, আর যেখানে আসলে মঙ্গল গ্রহের দূরত্ব মাপছে পৃথিবী, চাঁদে যাচ্ছে, এভারেস্ট জয় করছে, যেখানে আসলে এখানে আমরা এগুলা নিয়ে কথা বলি। আর দ্বিতীয়ত আমি কেন নিজেকে লাকি ভাবে, আমি যখন ইউনিসেফ সাউথ এশিয়ার প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম, তখন আমি যখন ইউএস এর মানুষের কথা শুনছিলাম, অস্ট্রেলিয়ার কথা শুনছিলাম, আমার নিজেকে অনেক বেশি ছোট মনে হচ্ছিল, যে আমি সৃষ্টিকর্তাকে মনে মনে গালি দিচ্ছিলাম যে আমাকে কেন বাংলাদেশে আসলে জন্ম দেয়া হলো। আমার কাছে তখন মনে হচ্ছিল আমি যদি এখন ইউএস এর একটা মেয়ে হতাম আমি আজকে হয়তো বা অস্কার পেতাম, কিন্তু এরকম একটা থার্ড ক্লাস একটা ড্রেসে আমাকে জন্মগ্রহণ করানো হয়েছে, যার জন্য আমি আসলে পারিনি। পর মুহূর্তে যখন আফগানিস্তানের একটা মেয়ে দাঁড়ালো, সে বললো তাকে সে হচ্ছে উপস্থাপনা করতে গিয়েছিল, তাকে 6 বার মৃত্যুর থ্রেট দেওয়া হয়েছিল। পাকিস্তানের একটা মেয়ে বললো আমি ফুটবল খেলছি, আমাকে এই নিয়ে 24 বার মারার হুমকি দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট আমার ভাইকে হচ্ছে গুলিও করা হয়েছে। তখন আমার মনে হচ্ছে আল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করি যে ওই সময় আমরা ভাগ হয়েছিলাম এবং আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার এরপরের সিনেমা কি নিয়ে ভাবছেন বা কি মাথায় আছে বা কি নিয়ে কাজ করবেন বলে ভাবছেন? আমাদের দেশে একটা অদ্ভুত রকমের সমস্যা আছে, যেমন আমি শিল্পী সমিতির আসলে সদস্য হয়েছি, তো সব অনেক খুশি, আমাকে অনেকে তো জিজ্ঞেস করে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, পর মুহূর্তে তারা যখন জানলো যে না আমি আসলে ডিরেক্টর হিসেবে ইনিশিয়েট হয়েছি, তারা অনেক খুশি যে আমাদের এখানে মেয়ে ডিরেক্টর আসলে হয়েছে। আবার অনেকে এটাও বলেছে আচ্ছা তুমি মেয়ে ডিরেক্টর হয়েছে তুমি তো নারীবাদী ছবি বানাবা, তো এই মেন্টালিটিটা আমাদের চেঞ্জ করা অনেক বেশি দরকার। আর নারীর অধিকার নিয়ে কথা বললে কিন্তু নারীবাদী না আমরা, মানে আবার অনেকে ইচ্ছা করে মানে সরি ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা খুব বেশি কথা বলে, ওইটাও কিন্তু নারীবাদী না। নারীবাদী একটা টার্ম যেখানে আসলে আপনাকে নারীবাদিত্ব বা ওইটা জিনিসে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি নারী আইডিওলজিটা মানতে হবে। এমনি নারী নিয়ে কথা বললেই এটা হাস্যকর আমার কাছে মনে হয়। আচ্ছা, এনজয় করছেন তো যে সিনেমা বানানো, ফিল্ম মেকিং, সো যারা নিউকামার বা যেসব মেয়েরা হয়তো, অনেক মেয়েরাই হয়তো ভাবছে যে সিনেমা বানাবে বা সাহস করতে পারছে না, ইনফ্যাক্ট আমাদের দেশে আসলে সিনেমার উপর পড়াশোনার জায়গাটাও খুব যে বিশাল বা ব্যাপ্তির জায়গা সেটাও না, তো যারা নিউ কামার আসলে সিনেমা বানাতে চায় তাদের ক্ষেত্রে সেই সব মেয়েদেরকে কোন কোন চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বলে আপনি মনে করেন, যেটা আপনি করেছেন সেম? আমার কাছে মনে হয় মানি একটা ফ্যাক্টর, যেটা অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কবিতার লাইনের মধ্যে বলি টাকা কোনো ব্যাপার না, সেটা টাকা একটা ব্যাপার এবং যত ঝামেলা হয় টাকার জন্যই হয়। সো আপনার পরিচালকের আসলে আর্থিক ভাবেও যেমন স্বাবলম্বী হতে হবে, তাকে কাজের দিক দিয়ে আসলে স্বাবলম্বী হতে হবে। কেউ শুধু মেধাবী খুব বেশি উঠেছে এটা কখনো হয়নি, কোনো না কোনো ভাবে তার অর্থের যোগান ছিল দেখে সে কোনো একটা জায়গায় একটা ফর্ম ফিল আপ করতে গেলে 1000 টাকা লাগে। যখন নিজে আসলে ইনিশিয়েট করবে একটা সিনেমা, একটা ক্যামেরা কেনার জন্য দে নিড মানি, রাইট? সো একটা প্রোডাকশন নামাতে গেলেও আসলে কোনো আর্টিস্ট পেমেন্ট না করলেও প্রোডাকশনে ট্রান্সপোর্ট কস্ট থাকে, কস্টিউম থাকে, তারপর এগুলোর পিছনেও আসলে টাকা যায়। ফিল্ম তো একটা মানে বড় একটা ব্যাপার, সেখানে তো আসলে টাকা ছাড়া মানে হয় না, কিন্তু যে কোনো জায়গায় আসলে টাকা লাগে। সো আমার কাছে মনে হয় যে কেউ যদি আসলে চ্যালেঞ্জটা একসেপ্ট করে যে আমি এটা করবো বা যেটাই সে করুক না কেন, তার দুইটা দিকই আসলে ক্যাপেবল করতে হবে। কারণ দেখা গেল যে আপনি অনেক কষ্ট করে একটা জিনিস, স্বপ্নের জিনিস বানালেন, অর্থের জন্য সেটা আসলে শেষ হয়ে গেল, তখন আপনি ডিপ্রেশনে ভুগবেন এবং আপনি সেই জায়গাটাকে অসম্মান করবেন যে আজকে আমি ফিল্ম বানাতে এসেছি, দেখি আমি আজকে পথে বসে গেলাম, এটা হাস্যকর। আপনি তো জানেন যে এই পরিমাণ টাকা লাগে, তো আপনি সেভাবে ক্যাপেবল হয়ে মানে সেরকম পুঁজি নিয়ে তারপরে হচ্ছে মার্কেটে আসবে। এবং আপনার যদি আসলে নির্ঘাত টাকা উঠানোর মতো স্কোপ না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় চ্যালেঞ্জ না নেওয়াই ভালো, কারণ মার্কেটটা আসলে আমাদের এত বড় মার্কেট না যে আপনি টাকা ইচ্ছা মতো ঢালবেন ঢালবে
রাজার ভান্ডারও এক সময় শেষ হয়ে যায়, তো বুঝে শুনে খরচ করা অনেক বেশি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড নানজিবা, মার্কেটটা বড় না, কিন্তু এটাও কিন্তু ঠিক যে দিন দিন আমাদের সিনেমার মার্কেটটা অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে, এবং এই মার্কেটটাকে তোলার দায়িত্ব কিন্তু আসলে আপনাদেরই, মানে নির্মাতাদেরই। তো সেই জায়গা থেকে আপনি ব্যাপারটাকে কিভাবে পড়তে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে নায়ক নায়িকা নতুন মুখের সন্ধানে, আমি ব্যঙ্গ করে বলছি না, মানে নতুন মুখ মানে সে প্রতিযোগিতাকে আমি বলছি না, মানে এই যে কথায় কথায় খালি নায়িকা লাগবে, মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি মানে যে কোনো কিছু বানাতে গেলে মানে প্রি প্রোডাকশন ডাজেন্ট ম্যাটার, স্টোরি কি ডাজেন্ট ম্যাটার, বাজেট কি ডাজেন্ট ম্যাটার, নায়িকাকে মানে এটা মানে আমরা এত পরিমাণে নারী লোভী একটা জাতি যেটা স্বীকার করতে আমরা চাই না, উপরে উপরে আমরা ভাব দেখাই যে আমরা নারী স্বাধীনতা, নারী নিয়ে অনেক বেশি কাজ করেছি, কিন্তু কোনো একটা নারী দেখলে আমাদের আসলে মানে অদ্ভুত রকম নায়িকা কে ছিল, এরকম নায়িকা চলে না, এর জন্য সিনেমা হয়েছে। মানে হয় না, আগেকার দিনে নায়ন দাদি বলতো যে আমার ছেলে মারা গিয়েছে ওই বইয়ের জন্য, মানে সব দোষ হচ্ছে নারীর দিকে। এবং এই মানে ইন্ডাস্ট্রি লাইক এটা একটা বিশাল ক্রিয়েটিভিটির জায়গা কিন্তু, তাই না? যখন নির্মাতা মানেই হচ্ছে ইউ ক্যান এক্সপ্লোর এনিথিং হিয়ার, কারণ এখানে মিউজিক এক্সপ্লোর করা যায়, গল্প এক্সপ্লোর করা যায়, ডায়ালগ এক্সপ্লোর করা যায়, সেই জায়গাটাতে আসলে ক্রিয়েটিভ কাজগুলোতেও আমরা কেন জানি খুব সূক্ষ্মভাবে ডিসক্রিমিনেশন করে ফেলি। এটা আমাদের হয় না যে জাতিগত ভাবে আমাদের একদম রক্তের ভিতরে আছে যে মা সবসময় বাসায় কাজ করবে, মা বাইরে থেকে কাজ করবে, ওইটা আসলে আমরা মানে আমাদের কাছে অদ্ভুত মনে হয় যে কেন, বা নারী সোহালি বাচ্চাই পালবে সেখানেও বাইরে কাজ করবে, কিন্তু জিনিসগুলো অনেক চেঞ্জ হয়েছে, নাহলে আজকে আমি এভাবে আসলে বসে থাকতে পারতাম না। তবে সময় লাগবে, আশাবাদী যে আরো অনেক বেশি হবে। যে কেউ যদি একদম নিজ ইচ্ছায় বা সে বাসায় থাকতে চায়, হোম মেকার থাকতে চায়, এবং কেউ যদি খুব নিজ ইচ্ছায় যে না সে নিজেকে এক্সপ্লোর করবে বাইরে, এটা কিন্তু একান্তই তার চয়েস। হ্যাঁ, এবং উই শুড রেসপেক্ট দ্য বোথ টাইপ অফ উমেন, যে ওকে ও বাসায় থাকতে চাচ্ছে বাসায় থাকুক, কারণ আজকে আমরা সবাই আসলে আমরা স্কুটি চালাবো বিষয়টা তা না, তাই না? কেউ কেউ আমাদের মায়েদের মতো হবে যে মজার মজার রান্না করে আমাদের আসলে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক ভাবে স্বাধীনতা না অর্জন করলে নারী কখনো স্বাধীন হবে না, কারণ মাস শেষে টাকাটা কে দেয়, এটা একটা ফ্যাক্ট। আমি আজকে আমার হাজবেন্ডকে ছেড়ে দিব, যাবো তো যাবো কোথায়, এটা একটা ফ্যাক্ট। আমার হাজবেন্ড মারা গেছে, আমার বাচ্চাদেরকে খাওয়াতে হবে, খাওয়াবো কিভাবে, আমার তো টাকা নেই। তো দিন শেষে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার যেটা আসলে আমরা মানতে চাই না, যার জন্য আমাদের উন্নতিটা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে মেয়েটা ঘরে বসে আছে, সে আসলে অনায়াসে অনলাইন বিজনেস করতে পারে, বা এমন কিছু করতে পারে, হাতের কাজ হয়তো বা রান্নাই ভালো করে সে ডেলিভারি দেওয়া শুরু করলো, নিজের টাকা আর্ন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আসলে জিডিপিতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন না। আপনি জিডিপিতে কন্ট্রিবিউট না করতে পারলে আপনার আসলে কোনো মূল্য নেই। আপনি দেশটাই আসলে ডেভেলপমেন্টের দিকে আগাতে অনেক সময় লাগবে। এবং এই যে আমরা যে বাংলাদেশ আজকে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এটার একটা অন্যতম কারণ কিন্তু যে মেয়েরা আসলে বাইরে চলে আসছে কাজ করতে। এবং আমরা যদি আরএমজি সেক্টরে দেখি, যে আরএমজি সেক্টরে ব্যাপক মানে মেয়েরা ইনফ্যাক্ট বেশিরভাগই নারীরাই কাজ করছে আরএমজি সেক্টরে। ওকে, অনেক অনেক থ্যাংক ইউ নানজিবা আমাদেরকে সময় দেওয়ার জন্য, নারী দিবস উপলক্ষে আমাদের গুড মর্নিং ক্যাপিটালে আসার জন্য। একদম শেষ সময়ে যদি বলি যে 2021 সালে উইমেন্স ডে উপলক্ষে আপনার কি বলার থাকবে আসলে আমাদেরকে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে আসলে ভালো রাখতে হবে, আশেপাশে মানুষজনকে ভালো রাখতে হবে। আর আমার ক্ষেত্রে ভালো লাগলে দোয়া করবেন, না হলে দোয়া করবেন না। শকুনের দেয় আসলে গরু মরে না, আমার কিছুই যায় আসে না, যে উঠা সে এমনিই উঠে, সৃষ্টিকর্তা যদি সহায়তা করে এবং তার ক্যাপাবিলিটি থাকে। থ্যাংক ইউ। এতক্ষণ ছিল আমাদের সাথে তরুণ নির্মাতা নানজিবা খান, এবং নানজিবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, নানজিবার ক্যারিয়ার, নানজিবার স্ট্রাগল, নানজিবা কী কী চ্যালেঞ্জ ফেস করেছে, এবং যারা নতুন আসলে নিউ কামার, যারা ভাবছেন আসলে নির্মাতা হতে চান নানজিবার মতো, তাদেরকে শুধু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ আসলে খুব ইম্পর্টেন্ট, মানসিক শক্তি অনেক বড় একটা ব্যাপার। অনেক ধরনের বাধা আসবে, ফ্যামিলি আপনাকে অনেকভাবে পিছিয়ে দেবে, সমাজ আপনাকে অনেকভাবে পিছিয়ে দেবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, শুধু নিজের গোলটাকে সেট করতে হবে, দ্যাটস ইট। এই তো আজকের মতো, আমি নিশা বিদায় নিচ্ছি গুড মর্নিং ক্যাপিটাল থেকে, কথা হচ্ছে আপনার সাথে আমার, অবশ্যই দেখাও হবে, ভালো থাকবেন, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।